আজকে আমরা দর্শকবন্ধু আজকে কথা বলবো আমরা মালচিং পদ্ধতিতে যে টমেটো চাষ হয়। তো আমরা আজকে পৌঁছেছি পুরুলিয়া জেলার আমাদের রঘুনাথপুর ওয়ান ব্লকের আমরা বাবু গ্রামে রয়েছি। এক চাষি ভাই রয়েছেন আমাদের সঙ্গে, তো ওনার সঙ্গে আমরা কথা বলবো। এখানে তিনি খুব সুন্দরভাবে এখানে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। প্রথমে পরিচয় পর্বটা সেরে নেব। নমস্কার, আপনি একটু পরিচয়টা দিন। আমি অজন্ত সিংহদেব, বাবুগ্রামে বাড়ি। তো আমি এটা আমারই ফিল্ড, চাষ করছি আমরা। আচ্ছা, তো প্রথম আমাদের জানান যে মোটামুটি কতটা এরিয়া জুড়ে এই মালচিং পদ্ধতিটা আপনি করছেন। এটা আপনার মোটামুটি 1.5 বিঘার মতো আছে। আচ্ছা, মালচিং। আচ্ছা, বাকি আমাদের নর্মালও এরকমই আছে। তো আপনার 1.5 বিঘাতে মালচিংই করছে। আচ্ছা, তো এই যে মালচিং পদ্ধতিটা আপনি করছেন, তো মালচিংয়ে মোটামুটি কী কী সুবিধা রয়েছে আমাদের যে আপনি মালচিং করছেন? মালচিংয়ে অনেক সুবিধা আছে। আচ্ছা, মানে এক তো দেখুন এখানে জলের, মানে আমাদের যা এখানে ফিল্ড দেখছেন তাতে জল একটু কম আছে, কিন্তু এইখানে জলটা অনেক সেভ করা যায়। আচ্ছা, অনেক কম জলে কাজ হচ্ছে, প্লাস আপনার ফার্টিলাইজার যে ইউজ করছি আমরা সেইগুলো অনেক সেভ হচ্ছে। আচ্ছা, আর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে আগাছা লাগছে হচ্ছেই না। আচ্ছা, মানে আমাদের ফসল আগাছাতে অনেক নষ্ট করে, প্রায় 30% আগাছাতেই নষ্ট করে দেয়, সেটা আপনি এখানে পাবেন না। আচ্ছা, লেবার কস্ট অনেক কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। মানে ইনিশিয়ালি আমাদের হয়তো প্রথমে একটু মালচিংয়ের জন্য খরচা হচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেই খরচাটা নেই। আচ্ছা, তো এখানে এই যে জল যাচ্ছে বা সার যাচ্ছে যেটা আপনার যাচ্ছে, তো সেটা মেশিনের সঙ্গে কীরকম সিস্টেম রয়েছে আমাদের? এটা মেশিনেই আপনি সব দেওয়া যায়। আচ্ছা, মানে আমাদের যে মেন কানেকশানে জল আসছে, এখানে যে ফিল্টার আছে, এই যে আপনার এটা আছে বেঞ্চুরি, আমরা সার এখানে গুলে দিয়ে দিচ্ছি, বেঞ্চুরি দিয়ে দিচ্ছি, সব অটোমেটিক মেশিনে চলে যাচ্ছে। আচ্ছা, সেটা সঠিকভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় যায় পৌঁছে। আচ্ছা, মেন পাইপ থেকে প্রত্যেকটা মালচিংয়ের নিচে নিচে পাইপ বসানো, দুটো করে ল্যাটারাল পাইপ দেওয়া আছে। আচ্ছা, এতে করে আমরা জেনারেল যে মাটিতে যেরকম বসাই আর মালচিংয়ে যেরকম বসাই, খরচের মধ্যে মোটামুটি কতটা তফাৎ রয়েছে? মালচিংয়ে খরচা অনেক কম আছে, অনেক কম। মানে এটা আমাদের চিন্তা ভাবনা একটা আলাদা আছে, মালচিংয়ের জন্য খরচা বেশি হচ্ছে, মালচিংটা আপনাকে কিনতে হবে। আচ্ছা, সেটার একটা রেট আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তারপরে যে খরচাগুলো আছে সেইগুলো আপনি খাবেন। আচ্ছা, যেমন আপনি আগাছা, আগাছা যখনই হলো, আগাছা হলেই পোকা আসবে, পোকা এলে রোগ আসবে। আপনি যদি আগাছাটা দমন করতে পারেন, আচ্ছা, তাহলে পোকা এলো নাই, পোকা এলো নাই তো রোগও কম হলো, তো আপনার আলটিমেটলি ওষুধের খরচাটাই বেঁচে গেলো। আর যে আগাছাতে আপনার গাছে যে জোরটা নিয়ে নিচ্ছে, ফসলের সঙ্গে তো ওরা লড়াই করে ভাগ করে নিচ্ছে না, অবশ্যই সেটা এখানে ভাগ নাই। আচ্ছা আচ্ছা, এই দিক থেকে মোটামুটি ভালো একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, অনেক অনেক। মানে এটা হচ্ছে মেন পাইপ, আমাদের ড্রিপ মেশিন থেকে যা আসছে মেন পাইপ চলে গেছে শেষ পর্যন্ত, এইখান থেকে ল্যাটারাল বার হয়েছে প্রত্যেকটা সারিতে দুটো করে। আর এই যে দেখুন মালচিংয়ের মানে 3 ফুট দূরে দূরে লাগানো আছে, সব গাছগুলো জিগ জ্যাক পদ্ধতিতে লাগানো আছে, এখানে একটা তো এখানে একটা, মানে গাছ থেকে গাছ দূরত্ব 3 ফুট আছে, আর প্রত্যেকটা গাছের নিচেই পাইপ গেছে, আর একদম গাছের গোড়াতেই যা আপনার জল ফার্টিলাইজার সব ইউজ হচ্ছে। এই যে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করছি, তো এই সব থেকে বড় অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে? এটা আপনার দেখুন সব থেকে বড় অ্যাডভান্টেজ, সেটা জল সেভ করে দিচ্ছে, এটা আমাদের পুরুলিয়ার জন্য বেস্ট। একদম একদম, মানে এইখানে যে মালচিং আমরা যে কভার করে দিয়েছি মাটিটা, যে আমাদের মেন কি জল তো উড়ে যায় না, অবশ্যই এটা বাষ্পীভবন হচ্ছে না, ইভাপোরেশন একদমই জিরো, প্লাস্টিক দিয়ে পুরো মুড়ে দিচ্ছে, প্লাস্টিক দিয়ে পুরো মুড়ে দিচ্ছে, যা ভিতরে যে আমরা যে ড্রিপে যে জল পড়ছে তাতে ভিতরটাই ভেজা থাকছে একদম, মানে ওই জলটা উড়ছে না। আর মালচিং আর একটা জিনিস আছে যেটা আপনার রিফ্লেকশন হয়, দেখুন আমি মালচিংগুলো নিচের দিকটা ব্ল্যাক আছে, উপরের দিকটা সিলভার কালার আছে, সূর্যের আলোটা পড়ছে, আলোটা পড়ে রিফ্লেকশন গাছের উপরে আসছে। আচ্ছা, সেখানে সেক্ষেত্রে কিছু পোকামাকড় নষ্ট হয়ে যায় গাছের, মানে পাতার যে তলায় কিছু গাছের পাতার তলায় যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এইটা কিন্তু বিশাল বড় একটা পেস্ট কন্ট্রোল হচ্ছে বলতে গেলে। আমরা এটাতে মানে মিনিমাম ওষুধ দিচ্ছি, মিনিমাম। আচ্ছা, মানে যেমন ওইগুলোতে লাগে কি অন্য যে খালি জায়গাতে লাগে, একটা আগাছা নেই, আপনি দেখুন ভিতরে আগাছা নেই একদম, কিন্তু আগাছা দেখতে পাচ্ছেন, আগাছা নেই একদম, পুরো উঠানের মতো আছে, তাতে আগাছা যখন নাই তখন তো আপনার পোকা নাই, পোকা নাই তো রোগ নাই, তাহলে আমাদের প্রোডাকশনটা বাড়ছে, প্রোডাকশনটা বাড়ছে। আচ্ছা, গাছ সুন্দরভাবে আছে,
দেখা যাচ্ছে গাছের গ্রোথ ভালো। আপনি দেখুন গাছগুলো প্রায় 4 ফুট হয়ে আছে। এই গাছটা আবার বাড়বে, এটা আপনার 5 ফুট হাইট পর্যন্ত চলে আসবে। আর দেখুন প্রোডাকশন ফুলও, ফুলের সাইজ দেখুন কত বড় বড়। ফুল প্রত্যেকটা তো খুব ভালো এসেছে দেখতে পাচ্ছি, এবং ফলও ধীরে ধীরে ফুলগুলো বড় দেখুন কত। এগুলো আর অন্তত 15-20 দিন পরে পরে ফ্রুটিং এ ঘুরে যাবে। ফ্রুটিংটা কতদিন চলবে মোটামুটি? এটা চলবে, এটা 3 মাস চলবে। মানে এ তো আমি ধরুন যে ড্রিপে দিচ্ছি, তাতে আপনার যখন ইয়ে কমজোর হবে তখন ইয়েকে আমরা ডোজ দিতে পারবো স্যার। আপনি আমার ওইখানে যে পাশের ফিল্ডে যে বেগুন আছে দেখুন, ওই বেগুনটা আমরা প্রায় ভাদ্র মাস থেকে তুলছি। এক গাছ একই রকম গ্রোথ আছে, যখনই আমরা দেখছি যে এইবার অত গাছ খারাপ হচ্ছে ওকে আপনি সেই সার দেন, যে সার দিলে গ্রোথ চলে আসবে, আবার কিন্তু চলে আসবে। তো মেইনলি শেষমেশ আপনি কি বলতে চাইবেন পুরুলিয়া জেলায় আমাদের মালচিং পদ্ধতিটা? মালচিং বেস্ট এখানে পুরুলিয়াতে। কি বলতে চাইবেন আমাদের জলের তো এমনিতে একটু পুরুলিয়াতে মালচিং ইউজ করতে যাও। আচ্ছা, এখনো পর্যন্ত মালচিং পদ্ধতিতে কি কি সবজি আপনি সাকসেস হয়েছেন? এই তো দেখুন টমেটো, আচ্ছা কপি, ফুলকপি বাঁধাকপি দুটোই, আচ্ছা বেগুন, লঙ্কা, শশা, করলা, ঝিঙ্গা, লাউ, মানে মোটামুটি বেশিরভাগ সবজি মোটামুটি মালচিং পদ্ধতিতে আপনি এবার তৈরি করে। মালচিং এ করলে আপনি একবার যে মালচিং করবে সে দ্বিতীয়বার অন্যতে যাবে না, মানে এর অ্যাডভান্টেজ আছে। আপনার পাশেও আমি দেখছি এমনি মাটি তো আপনি টমেটো লাগিয়েছেন, তো তফাতটা মোটামুটি কতটা এখনো পর্যন্ত? অনেক অনেক তফাত, আপনি দুটো গাছ দেখুন কম্পেয়ার করে। আর সে তো আমি দেখলাম, এবং মোটামুটি আমি বলতে চাইছি আর্থিক দিক থেকে কতটা মানে লাভে প্রফিটে থাকছে আমার কাছে? এটা তো লেবার কস্ট অনেক অনেক, মানে ওইখানে যে আপনার লেবার কস্ট লাগবে ওকে আমার 3 বার লাগবে। আচ্ছা, উপরন্তু যে ঘাস হবে সেই ঘাসে তো খাবার খেয়ে খেয়ে নিচ্ছে, গাছটা ডিভাইড হয়েছে না, খাবারটা ডিভাইড হয়েছে। আমি যে সার দিচ্ছি মালচিং এ দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, কিন্তু যে সার বা জলটা দিচ্ছি সেটা প্রত্যেকটা গাছের তলায় তলায় যাচ্ছে, গাছের তলায় তলায় যাচ্ছে, এবং অপচয়টা কম হচ্ছে, এবং যে ফার্টিলাইজারটা দিচ্ছি সেটা কিন্তু গাছেই পড়ছে, এবং প্রোডাকশন আবার সার অনেক কম পরিমাণে দিচ্ছি। যেমন ওইগুলোতে আমাদের প্রচুর পরিমাণ সার লাগে না, অনেক ছড়াতে হয়, এবার আপনার গাছ নাও পেতে পারে, সাথে সাথে আপনার আগাছা যে আছে সেও বাড়ছে, সেও বাড়ছে। এইখানে কিন্তু সেখানে কোনো কোনো নাই, শুধু গাছেই আছে। রাজিন আপনি দুটো গাছের তফাত দেখতে পাবেন অবশ্যই। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কোন প্রজাতির টমেটোটা আপনি বসিয়েছেন? এটা সিনজেন্টা সাহু, সিনজেন্টা সাহু। আর এই যে আপনার এই যে খুঁটি, এই খুঁটিগুলো মোটামুটি কখন মানে আপনি এটাকে পুঁতছেন? এটা আপনার লাগানোর সাথে সাথেই, লাগানোর সাথে সাথে, লাগানোর সাথে সাথে এই গাছ গ্রোথ নেবে, যখনই গ্রোথ নেবে তখনই আপনাকে বেঁধে বেঁধে উপরে তুলতে হবে। আচ্ছা, মোটামুটি এই যে মাচার মতো তৈরি করে তার দেওয়া, এটা কি মানে ফলনটাকে আটকানোর জন্য বা গাছের? এটা আপনার দুটোই, এটাতে ফলনটা বৃদ্ধি হবে, 2 নম্বর আপনার ফলনের কোয়ালিটি অনেক ভালো থাকবে। আচ্ছা, মানে যে কোয়ালিটি আপনার এই টমেটো ক্ষেত্রে হবে না, যেগুলোকে মাটি লাগবে, পোকা লাগবে, কি মাটির সাথে মিক্স করে যে অনেক সময় পচনও চলে আসে। আচ্ছা, মানে যখনই মাটিতে টাচ হবে জল পাবে ও পচে যাবে, এটাতে কিন্তু আপনার এটাতে একটা শাইনিং থাকবে ফলের উপর, যেটা আপনার মার্কেটে দেখে চাহিদা বেশি হবে। তো মোটামুটি এখানে যে মানে পলি মালচিং যে আমরা করছি এখানে, তো পুরুলিয়া জেলার মাটিটা মোটামুটি কতটা উপযুক্ত মালচিংয়ের জন্য? আমরা আমাদের যদি বলেন পুরুলিয়া জেলার জন্যই মালচিংটা অনেক ভালো, কারণ কি আমাদের এখানে জলের অনেক অসুবিধা, আর এটা সব থেকে সেভ হয় জলটা, জলটা মানে জলের অপচয়টা অনেকটা কমে যায়, অপচয় অনেক কম, এবং সেই জলটাকে অন্যান্য কৃষি ক্ষেত্রে লাগাতে পারেন। আপনি আমরা এটাতে ধরুন 2 দিন পরপর জল দিই, তো 1 ঘন্টা পাম্প চালায় 5 HP, কিন্তু আপনি আমাদের জল চলছে কিন্তু কোথাও জল পড়ে থাকতে দেখবেন না, শুধু অনলি আমরা রুট পোর্শনটাকে ভিজাচ্ছি। আচ্ছা, মানে গাছের যতটাই দরকার অতটাই। তো এই যে আপনি সারের কথা বললেন, এই যে পলি মালচিং যখন করছি মোটামুটি বেডের মতো করে তৈরি করি, তো মাটিটা তৈরি করার সময় বেডটা তৈরি করার আগে কোনো আমরা সার দিচ্ছি কি জমিতে? আমরা জৈব সার দিই, জৈব সার মোটামুটি সার দিচ্ছি, আচ্ছা পোল্ট্রি সারটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার আমরা যে সকল সারগুলো দিই সেগুলো ঠিক পরিমাণে, মানে যেমন জমি সেই পরিমাণে আমরা আগে দিয়ে বেডটাকে তৈরি করে দিই। আচ্ছা, 10-26 দিই, ইউরিয়া দিই, পটাশ দিই, যেটা দেওয়ার আছে আচ্ছা দিয়ে দিলাম। এরপরে আপনারা যে আমরা ড্রিপ চালাচ্ছি না, ড্রিপে এর ওয়াটার সলিউবল সার পাওয়া যায়। আচ্ছা, যেগুলো ওয়াটারের সঙ্গে সলিউবল হয়ে আপনার ঠিক জায়গায় যেয়ে পৌঁছে। আচ্ছা, সেইগুলো ইউজ করি, তাতে সারের অনেক খরচা কম। আচ্ছা, আমরা ধরুন 1.5 বিঘা যে আমার আছে সেখানে আমি হয়তো 1/2 কেজি সার দিই, কি ওর থেকেও কম দিই অনেক সময়। মানে আগের বছর অবধি বলছি, তখন আমার হয়তো ড্রিপ সম্বন্ধে এত আইডিয়া ছিল না, প্লাস মালচিং এর সম্বন্ধে এই বছর প্রোডাকশন আরো বাড়বে, আরো বাড়বে। আপনি গাছের গ্রোথ তো দেখতে পাচ্ছেন অবশ্যই, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর, এইগুলো আপনার 45 দিনের গাছ, 45 দিনের গাছ দেখছি মোটামুটি ফলন খুব ভালোই এসেছে। তো এখানে বিক্রির কি ব্যবস্থা রয়েছে আপনার? বিক্রি আমাদের তো লোকাল মার্কেট আছে, প্লাস আমার এখানে ফার্ম থেকেও এখন বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিতে আসে দিয়ে এখান থেকে এখান থেকে ওরা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে মালগুলো? আচ্ছা, আপনার আনাড়া যায়,
আর দুবড়া যায় আর আদরা যায় আচ্ছা এরপরে কি কোনো মালচিং এর কোনো আর এই মালচিংটা উঠে গেলে আবার মালচিং দিয়ে কি কোনো কিছু করবেন এই মালচিংটা যদি যত্ন করে রাখা যায় তাহলে আরেকবার চাষ করা যায় আচ্ছা এই মালচিংটাকে ইউজ করা যায় মানে এই প্লাস্টিকটাকে ইউজ প্লাস্টিকটা ইউজ করা যায় এটা মোটামুটি কত মাইক্রনের এটা 25 মাইক্রন 25 মাইক্রন আচ্ছা মোটামুটি 2 বছর ইউজ করা যাবে যত্ন করে রাখা দুবার ইউজ করা যাবে যদি আপনি একটু যত্ন করেন দেখুন দুটোর যে আমি কম্পিটিটিভ কথা বললাম না আপনি দেখুন এইদিকে মালচিং গাছ দেখুন আর এইদিকে আমাদের নর্মাল পদ্ধতিতে আমরা যেমন দেশিতে করি কাছে দেখুন এই গাছ নিচে বসে গেছে এই গাছ উপরে আছে এই গাছের গ্রোথ দেখুন এই গাছের গ্রোথ দেখুন মানে এইখানে আপনার আগাছাতে ভাগ হচ্ছে এখানে কোনো ভাগ নেই যা আমরা গাছকে দিচ্ছি সেই গাছই নিচ্ছে